শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জাতীয় রাজনীতির দিকে নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে যা কিছু হ্যাপেনিং হচ্ছে সবটাই হচ্ছে রাজধানী দিল্লিতে। রেজাল্ট বেরিয়ে গিয়েছে 4 তারিখ এবং 4 তারিখে রেজাল্ট বেরানোর পর গতকাল এনডিএ শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে বিজেপি, অন্যদিকে ইন্ডি জোট তারাও কিন্তু বৈঠক করেছে, তারাও বৈঠকে বসেছে। সমস্ত খবর যেমন আপনাদের সামনে তুলে ধরছি, তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি। 7ই জুন অর্থাৎ আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাওয়ার পালা, অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী এবং শুক্রবার বিকেল অর্থাৎ আগামীকাল বিকেল ঠিক 5টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা, মোদীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, আর ওই দিন সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর। এমনকি আরও আপনাদের জানিয়ে রাখি যে 8 তারিখ অর্থাৎ আগামী 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, সূত্র মারফত যেমনটা খবর। আর তার ঠিক আগের দিন অর্থাৎ 7ই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মোদী, বিকেল 5টা নির্ধারিত সময়, এবং সেই সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মোদী, মোদীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, আর ওই দিন সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর। এবং তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে 8 তারিখ অর্থাৎ 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদেই শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, সূত্র মারফত এমনটাও খবর উঠে আসছে। গতকালই এনডিএ শরিক দলগুলির সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই কার্যত জানানো হয় যে 7ই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন, ঠিক বিকেল 5টার সময় আগামীকালই নরেন্দ্র মোদী, মোদীর নেতৃত্বেই রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ, এবং ওই দিনই সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এবং তারই সঙ্গে আগামী 8 তারিখে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী বলে জানতে পারা যাচ্ছে। এবং এনডিএ যে শরিক দল তাদেরও কিন্তু লিখিত সমর্থন রয়েছে বলেও গতকালই সেই খবর ব্রেকও করেছিল রিপাবলিক। দিল্লিতে এনডিএ সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে জানিয়েছিলাম যে 7 তারিখে অর্থাৎ আগামীকাল যেমন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, ঠিক তার পাশাপাশি 8 তারিখে শপথ গ্রহণ করতে চলেছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার বুধবারই অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন গতকালই নরেন্দ্র মোদী, এবং সম্ভবত 8ই জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গঠনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আগামী 8 তারিখে নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি। এনডিএর শরিক দলগুলির সমর্থন এবং সেই সমর্থনের পরই কার্যত এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, কাল সরকার গঠনের দাবি করবে এনডিএ, যেমনটা সূত্র মারফত খবর। রাষ্ট্রপতির কাছে সাক্ষাতে সময়ও চাওয়া হয়েছে, এনডিএকে আগামীকাল সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং ঠিক বিকেল 5টার সময় এই সময় দেওয়া হয়েছে। এবং তার পরের দিনই অর্থাৎ 8ই জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গঠনের তোড়জোড় যে কারণে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেন সমস্ত খবরের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে গিয়ে নয়াদিল্লি। অন্যদিকে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনকি এনডিএর দলনেতা নরেন্দ্র মোদী। এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত, এমনকি বৈঠকে দলনেতা হিসেবে ঘোষণা হয় মোদীকে, অর্থাৎ দলনেতা হিসাবে মোদীর ওপরই সমস্ত আস্থা, সমস্ত ভরসা রাখতে চলেছেন এনডিএ শরিক দলগুলি। যেমন আপনাদের সামনে আমরা গতকালও তুলে ধরেছিলাম যে বৈঠক হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল গতকালের, এবং সেই বৈঠকে মূলত এই সিদ্ধান্ত। একদিকে যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে তৃতীয়বার ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী নিঃসন্দেহে, এবং এনডিএর দলনেতা নরেন্দ্র মোদী, এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বৈঠকে দলনেতা হিসাবে ঘোষণা করা হয় মোদীকে, মোদীকেই দলনেতা বেছে নিল এনডিএ। এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের কথা পরবর্তী সময়ে জানানো হয় যে দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে, বৈঠকে দলনেতা হিসাবে ঘোষণা হয় মোদীর নাম। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জাতীয় রাজনীতির দিকে নজর রাখতেই হবে, তার কারণ এই মুহূর্তে যা কিছু হ্যাপেনিং হচ্ছে সবটাই হচ্ছে রাজধানী দিল্লিতে। রেজাল্ট বেরিয়ে গিয়েছে 4 তারিখ এবং 4 তারিখে রেজাল্ট বেরানোর পর গতকাল এনডিএ শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে বিজেপি, অন্যদিকে ইন্ডি জোট তারাও কিন্তু বৈঠক করেছে, তারাও বৈঠকে বসেছে। সমস্ত খবর যেমন আপনাদের সামনে তুলে ধরছি, তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি। 7ই জুন অর্থাৎ আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাওয়ার পালা, অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী, এবং শুক্রবার বিকেল অর্থাৎ আগামীকাল বিকেল ঠিক 5টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা,
মোদীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, আর ওই দিন সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর। এবং কি আরও আপনাদের জানিয়ে রাখি যে 8 তারিখ অর্থাৎ আগামী 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, সূত্র মারফত যেমনটা খবর। আর তার ঠিক আগের দিন অর্থাৎ 7ই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মোদী, বিকেল 5টা নির্ধারিত সময়। এবং সেই সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মোদী, মোদীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, আর ওই দিন সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর। এবং তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে 8 তারিখ অর্থাৎ 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদেই শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, সূত্র মারফত এমনটাও খবর উঠে আসছে। গতকালই এনডিএ শরিকের দলগুলির সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই কার্যত জানানো হয় যে 7ই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। ঠিক বিকেল 5টার সময় আগামীকালই নরেন্দ্র মোদী, মোদীর নেতৃত্বেই রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ, এবং ওই দিনই সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এবং তারই সঙ্গে আগামী 8 তারিখে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী বলে জানতে পারা যাচ্ছে। এবং এনডিএ যে শরিক দল, তাদেরও কিন্তু লিখিত সমর্থন রয়েছে বলেও গতকালই সেই খবর ব্রেকও করেছিল রিপাবলিক। দিল্লিতে এনডিএ সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়েছিলাম যে 7 তারিখে অর্থাৎ আগামীকাল যেমন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, ঠিক তার পাশাপাশি 8 তারিখে শপথ গ্রহণ করতে চলেছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার বুধবারই অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন গতকালই নরেন্দ্র মোদী, এবং সম্ভবত 8ই জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গঠনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আগামী 8 তারিখে নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি। এনডিএর শরিক দলগুলির সমর্থন এবং সেই সমর্থনের পরই কার্যত এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কাল সরকার গঠনের দাবি করবে এনডিএ, যেমনটা সূত্র মারফত খবর। রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময়ও চাওয়া হয়েছে। এনডিএকে আগামীকাল সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং ঠিক বিকেল 5টার সময় এই সময় দেওয়া হয়েছে। এবং তার পরের দিনই অর্থাৎ 8ই জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গঠনের তোড়জোড় যে কারণে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেন সমস্ত খবরের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে গিয়ে নয়াদিল্লি। অন্যদিকে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনকি এনডিএর দলনেতা নরেন্দ্র মোদী। এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত, এমনকি বৈঠকে দলনেতা হিসেবে ঘোষণা হয় মোদীকে। অর্থাৎ দলনেতা হিসাবে মোদীর ওপরই সমস্ত আস্থা, সমস্ত ভরসা রাখতে চলেছেন এনডিএ শরিক দলগুলি। যেমন আপনাদের সামনে আমরা গতকালও তুলে ধরেছিলাম যে বৈঠক হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল গতকালের, এবং সেই বৈঠকে মূলত এই সিদ্ধান্ত। একদিকে যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে তৃতীয়বার ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী নিঃসন্দেহে, এবং এনডিএর দলনেতা নরেন্দ্র মোদী। এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বৈঠকে দলনেতা হিসাবে ঘোষণা করা হয় মোদীকে। মোদীকেই দলনেতা বেছে নিল এনডিএ। এনডিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের কথা পরবর্তী সময়ে জানানো হয় যে দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। বৈঠকে দলনেতা হিসাবে ঘোষণা হয় মোদীর নাম।